তো তুই পড়াতেই পারলে না বোম্মাই ভাবে তুই পড়ায় না জানি বাবা আমরা তো কেউ তোমার বোম্মার মতো কোনো কাজ করতে পারি না কিন্তু কি করব বলো তোমার বোম্মা ফিরে এলে যাতে সবকিছু অগোছালো না দেখে আমাদের তো কাজগুলো চালিয়ে যেতে হবে তাই না বোম্মা ফিরবে তো বাবা ফিরবে বাবা নিশ্চয়ই ফিরবে আমরা সবাই মিলে মন প্রাণ থেকে এত করে চাইছি তোমার বাম্মা ফিরে আসুক মাথার উপর যদি ঈশ্বর থাকেন তোমার বাম্মা ঠিক ফিরে আসবে খুব শিগগিরই ফিরে আসবে তুমি দেখো আচ্ছা বাম্মা এলে কিন্তু তুমি ধুতি পরানোটা শিখে নেবে এখন আমি এটা দিয়ে চালিয়ে নিচ্ছি ঠিক আছে বাবা আমি শিখে নেব সবটা চলো এখন যাই আমরা অনেক লোকজন অপেক্ষা করছে হুম কোথা থেকে মেলে গেলো তুমি গিফটটা রাখতে গিয়ে এগুলো এগুলো চোখে পড়লো মেচেরাই তার মানে এগুলো কেউ গিফট হিসেবে আমাকে দিয়ে গেছে দিদি দিদি বস তুমি এখানে একটু শান্ত করে বসো হ্যাঁ তুমি একটু বসো একা আমি আসছি ওকে তুমি কাল রাতে এই ঘরেই ছিলে দেবল তুমি এরকম ভাবে কেন দেখছো আমাকে কি হয়েছে কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে হাত ঠান্ডা ঘামছো ডাক্তার ডাকবো না না আমি ঠিক আছি কিন্তু তুমি কি আমার কথাটা বিশ্বাস করছো না দেবা তোমার কি মনে হয় আমি কাল রাতে এখানে ছিলাম না হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না তুমি বোধহয় আমাকে ভালো করে খোঁজনি মোহমা খুঁজলেই পেয়ে যেতে আমি তো বৌমনের ঘরে ছিলাম অনেকক্ষণ আসলে কাল আমার মনটা একদম ভালো লাগছিল না সেই জন্য বৌমনের ঘরে অনেকক্ষণ ছিলাম একা সে সময় মেজ বৌদি এলো মেজ বৌদি এসে বৌমনের ঘরে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলল তারপর আমরা দুজন মিলে এই ঘরে এলাম এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ তোর বিশ্বাস না হলে তুমি মেজ বৌদিকে জিজ্ঞেস করতে পারো আমি যে ডাকলাম ওভারস্ট্রেস থেকে এটা হয়েছে আমার মনে হয় তুমি সারা রাত ঘুমিয়েছো আর ঘুমের মধ্যেই তোমার মনে হয়েছে এইসব দেবল কি বলছো তুমি এসব আমার পরিষ্কার মনে আছে আমি কালকে উঠেছিলাম দেখো আমার আমার কাঁধে ব্যথাটা কিন্তু এখনো আছে ইনজেকশনের ব্যথাটা এরকম কিচ্ছু হয়নি মহুয়া সেটা তো শোয়ার প্রবলেম থেকেও হতে পারে তুমি আমার কথাটা শোনো আসলে তুমি একটা ট্রমার মধ্যে রয়েছো তো সেই জন্যই তোমার এইসব মনে হয়েছে আমার মনে হয় তুমি কালকে রাত্রে একবারও ঘুম থেকে ওঠোই নি তুমি সারা রাত ঘুমিয়েছ আর ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছ তোমার এখনো কনফিউশন আছে তাহলে মেজ বৌদিকে জিজ্ঞাসা করে নাও না তাহলেই বুঝে যাবে সেটা কি করে হতে পারে দেবন হ্যাঁ সেটাই হয়েছে
এটা দুঃস্বপ্ন আর কিচ্ছু নয়। শোনো, তোমার রেস্ট দরকার। তুমি যাও, ভালো করে ফ্রেশ হয়ে নাও, তারপর ব্রেকফাস্ট করো, করে রেস্ট নাও। রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে গেলে তুমি নিজেই বুঝতে পারবে যে ওটা একটা দুঃস্বপ্ন ছিল আর কিচ্ছু না, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন যাই। হ্যাঁ, দুঃস্বপ্ন, এটা দুঃস্বপ্ন ছিল, এতটা সত্যি, এতটা জীবন্ত। কিন্তু মেজদি ভাইও তো আমাকে বিছানায় শুয়ে থাকতে দেখেছে, কি করে হয় এটা? কিন্তু ব্যথাটা, এটা তো ইঞ্জেকশনের ব্যথা। মা, উঠে পড়েছো? মেজদি ভাই, আমি কালকে রাত্রিবেলা কোথায় ছিলাম গো? মানে মানে আমি আমি কালকে সারা রাত কি এখানে ছিলাম? হ্যাঁ, তুমি শিওর যে আমি 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 গোটা রাত এখানে শুয়েছিলাম? হ্যাঁ মোহ, তোমার শরীর খারাপ লাগছিল, আমি আর নিপা তোমাকে এখানে এসে শুয়ে দিয়ে গেছিলাম। মেসি ভাই, তুমি তুমি কি কালকে রাত্রিবেলা একবারও আমার কাছে এসেছিলে? হ্যাঁ, তোমার মেজদা বলেছিল একবার দেখে যেতে। আসার পথে দেখলাম টাবলুটা মন খারাপ করে দিদিভাই ঘরে দাঁড়িয়ে আছে, ওকে সঙ্গে করে নিয়ে আমি এখানে চলে এলাম। তুমি অকাতরে ঘুমোচ্ছিলে, তাই আর ডাকিনি তোমাকে আমরা। দুলকি দুলকি, একটু খেয়ে নে শোনা, একটু। আমার ভালো লাগছে না বড়বি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার খেতেও ইচ্ছে করছে না। দুলকি দুলকি, এইভাবে চলে তো শরীর খারাপ করে যাবে। মা, মা ফিরলে তখন কষ্ট পাবে না? মা কবে, মা কবে ফিরবে বলো? তুমি ফিরে আসবে, তুই দেখিস বৌমনি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, সবাই চেষ্টা করছে তো। চল, আমি খাইয়ে দিচ্ছি। ভালো লাগছে না, আমি কখন খাবো? আমি খাইয়ে দিচ্ছি তোমায়, একটুখানি একটুখানি খেয়ে বোতাম। আমি ভাইকে একটু খেতে দিইনি। বোতাম বোতাম, এসো বসো বসো, আমি খাবার নিয়ে আসছি, বসো। এ কি, তোমাকে বললাম বসতে, বসো, খেয়ে নাও বোতাম, এরম করলে শরীর খারাপ করবে। নাও ধরো, আমি একটু দিদিকে খাইয়ে দিই। নে আয়, আয় আয়। প্লিজ, আমি খাবো না। ওরম করিস না, একটু 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 একটুখানি একটুখানি খা। গোয়েন্দা পরমা মিত্র কিডন্যাপ। বড় বিবি, এই দেখো, বলুন। একটা চিঠি আছে,